দুদিন কমলো রাজ্যে সম্পূর্ণ লকডাউন। মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অগস্টে 9 দিন সম্পূর্ণ লকডাউন হবে, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে থাকবে সম্পূর্ণ লকডাউন। কিন্তু এদিন রাতে স্বরাষ্ট্র দফতর টুইট করে জানায়, 2রা আগস্ট এবং 9ই আগস্ট নির্ধারিত 2 দিনের সম্পূর্ণ লকডাউন বাতিল করা হলো। উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, মানুষের ভাবাবেগের মূল্য দিতেই এই সিদ্ধান্ত বলে লেখা হয়েছে সেখানে। এই নিয়ে একদিনে দুবার সম্পূর্ণ লকডাউনের দিন বদলালো রাজ্য। এদিন প্রথম যে সম্পূর্ণ লকডাউনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের নিজেই জানিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, কিছু অনুষ্ঠান উৎসবের কারণে তারিখের বদল আনা হয়েছে, তা ঘোষণাও করেন। সেখানে অগস্টে মোট 9 দিনের সম্পূর্ণ লকডাউনের কথা বলা হয়েছিল, কিন্তু রাতে স্বরাষ্ট্র দফতরে টুইট করে আরও 2 দিন সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করে। এখন লকডাউনের দিনগুলি হলো 5 আগস্ট, 9 আগস্ট, 16 আগস্ট, 17 আগস্ট, 23 এবং 24 আগস্ট, 31 আগস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন।